আমি বন্দি ঘুরার পারে, আমি বন্দি ঘুরার পারে, খিদে লাগছে পেটেতে, পানির পিপাসায় আমি বাঁচি না। যতই তুই গান গাস কোন লাভ নাই, আমি আর বোকামি করতেছি না তোর বান খুইলা দিয়া। মেয়েরা মনে হয় খুব পানি পিপাসা লাগছে, যাই একটু পানি দিয়াহি। হাই বোনে কি করবো, মায়াও তো লাগে, যাই একটু পানি দিয়াহি। আমার খুব পিপাসা পাইছে, একটু পানি দাও। আমি ছিলাম সুখী, তুমি করলা দুঃখী, আমার জন্য মায়া লাগে না মা গো, আমার জন্য মায়া লাগে না। সকাল গিয়া দুপুর হয়, পেটের খিদা নাহি সয়, সকাল গিয়া দুপুর হয়, পেটের খিদা নাহি সয়, আমার জন্য মায়া লাগে না মা গো, আমার জন্য মায়া লাগে না। মায়া লাগে তোর জন্য, আমার মায়া লাগে কারণ তুই আমার মেয়ে, খারাপ তোমার একটু হলেও লাগে। আল্লাহ, মা মনে হয় আজকে আর আমার বান্দর থেকে ছাড়বো না, যতই গান গাই আর যতই যা করি, এখন কিরকম কর্ম, আজ কেমন আর দুষ্টুমি করা হইব না, আর আমার শিষ্যটাও বান কি বে, ও এখন দূরে আইতাছে না। দেখ তোর জন্য আমার মানুষের কথা শুনতে হয়, আমি কিসের জন্য কথা শুনবো, আমি যে তোর মা, তোর কি একটু খারাপ লাগে না আমার জন্য, তুই না আমার মেয়ে, হ্যাঁ আমার জন্য তোর একটু দরদ লাগে না, আবার কইতাছ যে তোর জন্য আমার মায়া লাগে না, না মায়া লাগবো কি কইরা, আজকে যদি ভালো হইতি আমার কথা শুনতি তাহলে ঠিকই মায়া লাগতো, এখন মায়া লাগবো কে? বিমু বিমু কই গেল? ও বুঝছি, আমারে বাইন্দা থয়া ও নিশ্চয়ই বলাইছে, দেখছো মেয়ে কি চালাকের চালাক, কি টেকনিক আমারে বানলো, আমি নিজেই টের পাইলাম না। হ্যাঁ কেমন দুষ্টুমি করে মেয়েটা, আমি যে ওর মা আমারও ছাড় দেয় না। হ্যাঁ আগে তো জানতাম যে ও শুধু দুষ্টুমিই করে, কিন্তু ইদানিং যে জাদু শিখছে তা তো আমি জানতাম না। বিমু আবার জাদু শিখলো কবে থেকে? শিখাইতে পারি নাই দুষ্টুমি, আবার এটা খারাপ সঙ্গে করে নিয়েছিস। ওস্তাদ আমি না তোমার না জানে না একটু ভুল করে গেছি, এটা না আঙ্গন না এই যে নতুন অফিসে জয়েন করছে, বেশ খেলাপেলা করতেছিল, বেশ মায়া লাগলো, মায়া লাগলো এই নিয়ে জয়েন করাই দিলাম। ওই তোর তো কিছু হবো না, মাথা তো নষ্ট হবো আমার, যা করছোস হয়ে গেছে, আয় কিছু কথা করি। শুনো দুষ্টুমি পারবা? ওই আমরা যে দুষ্টুমির নিয়ম কানুন ব্যবহার করি আর তো শিখাই দিছি সব। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ সব শিখাইছি। আরে তো আরে শুনো, এটা হচ্ছে তোমার বড় ওস্তাদ। আচ্ছা আর শুনো, এখন যাইয়া চুল টুল ভালোভাবে আসরাবা, একটু হ্যান্ডসাম হয়ে তারপর আবার যাও।
আচ্ছা ওস্তাদ আপনি যেভাবে করবেন আমি সেভাবে করব। আচ্ছা যাও। আচ্ছা যাই। যাও। ওস্তাদ হ্যাঁ তুমি কি হলো? অশোক দাস রানি আছে। ও তো হ্যান্ডসাম আছে। এই হোন তুই তো কিছুই বুঝবি না তুই তো বল দি। হোন ওর উপর আমার প্রথম দুষ্টুমি আজকে চালামু। ধরো ওর আঙ্গুল শিশু। আরে কোথায় বসে না কোথা পারিস না চল যাই বেলা যাবো খাবার। বেলুনগুলো ফুলায় শেষ করি। সানিয়ায় দেখলে আপা রাগ করব। আর আজকে জন্মদিন তাই ঘর সাজামু সুন্দর করে। আজকে তো জন্মদিন এজন্য বেলুন গুলো ফুলাইতাছি। মা আমার মাথায় একটু আশ্রয় দাও আমার স্মার্ট এর মধ্যে দেখাবে। আচ্ছা ঠিক আছে আমার ছেলে তো এমনিতে স্মার্ট বসে এই জায়গায়। যারে বিশ্বাস করে ওস্তাদ বানালাম সেই শয়তানি করে। আমার মা হে
নেগলে তাও একটু শান্তিতে থাকতে পারবো কয়টা দিন? যে জ্বালানি জ্বালায় আমার সারাটা দিন, আমার একটা কথাও শুনে না। পোলাপান দেখছি অনেক, কিন্তু এমন দুষ্ট পোলাপান আমি জীবনে দেখি নাই। যাই, আল্লাহ এতদিনে জ্ঞান বুদ্ধি দিছে, দুষ্টমি করা ভালো না। দুষ্টমি করলে মানুষ ভালো কয় না, বাজে কয়। ঠিক মতো মন দিয়ে লেখাপড়া কইরো। আপনার ভিক্ষা দিমু কি? ওই বেড়া, আমার কি ভিক্ষুক বলে মনে হয়? আমি আমি ভিক্ষা করি। আরে এতো আজব মহিলা পালায় বললাম আমি, ভিক্ষাটা করলে তুমি ওটা কি? হ্যাঁ, এটা কি মানে? এটা আমার কাপড় চোপড়। এ আমি কাপড় চোপড় গা ঠিক করে নিয়ে আমার বিয়ার বাড়িতে যাচ্ছি। বেটা ওই আমার এসে আড়া কি ভিক্ষা করব তো? আমি ভিক্ষা করি। হ্যাঁ আচ্ছা, আপনার মাথা কি ঠিক আছে না? মাথায় তার তো দুই চারটে ছিড়ছে। মাথা তার আমার ঠিক আছে। বেটা সকালবেলা আমি বোর কাছে দাঁড়াই করে আইছস, এই কারণে রাস্তাখানে যার না তার দিকে উল্টা পাল্টা কইতাছস। নিজের মাথা ঠিক কর। আরে শুনেন, এত চিল্লিয়ে নামি রাস্তাঘাটে চলতে গেলে দেখে চিন্তা চলতে হয়। দেখেন এটা কি আপনার, এটা কি? আসলে কি বাবা, এটা আমার পিছে করতে গেলে আমি নিজেও জানি না। দেখেন ভিক্ষা করে খাবেন তো হাতে প্লেটে করতে পারেন না, এবার শেষে নিতে হবে। কে আইল কি বাবা, তুমি বিশ্বাস করো আমি আসলে ভিক্ষুক না, আমি আমার মেয়ের বাড়িতে যাইতেছি আমার নাতিন আনবার জন্য। বাবা আমি ভুল করে না তোমার অনেক উল্টা পাল্টা করে ফেলাইছি, কিছু মনে করো না। তুমি বিশ্বাস করো আমি নিজ ভিক্ষুক না। যাই করেন, কথাবার্তা মানুষের সাথে খুব চিন্তা ভাবনা করে করবেন। আর এর হাতে নেন, হাতে নিয়ে যান। এইটা আমার পিছে কেমনে এলো? ও বুঝছি, আমার নাতিনের তো দুইটা শিশু নিজে তোরাই এই কাম করছে। রাগ আজকে এই প্রমাণটা আমার মেয়ের আমি নিজে হাতেই দেখাবো। তোমার সাহস, আমি ওর নানি, আমার হাতে থালি ধরাই দিব পারলো। বজ্জাত নাতি। মুন্নি, মুন্নি মা তুমি এসো। আমি পর্দা বানিয়েছি, আমার কি সুন্দর আদর করে জড়ায় ধরা নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার সাহস? আমার নাতির বাড়ি থেকে নিয়ে যাবে এত বড় সাহস কেন? কি আমার স
যেটা আপনি কন্ট্রোল করে রাখতে পারতেন কি করছে আমার আখের আপনার কি করছে এত বড় করে
কাজে বলতেছেন কি বলছে এই দেখেন যে আমি নাকি কি করে নাই আমার হাতে এই খালি ধরে দিছে আপনি আবার নতুন পদ্ধতিতে ভিক্ষা করে কই শিখলেন কি আমি শুরু করছি আমি কি ভিক্ষা করে খাই আমার বাড়িতে কি কিছু নাই আপনি আমার ঠিক কেন করছেন আমার জামাই কামাই করে না আমার কাছে কি টাকা পয়সা নাই যে ভিক্ষা করে এবার তাই কইব ঠাকমা তুমি আর জরগাসাটি কইরো না আমি দেখি বিমু কি করতেছে ঘরে ওরে তো আমি শুয়ে রেখে খাইছিলাম দেখা হি শুয়ে রইছে না আবার দুষ্টুমি করতেছে কোনা লাগিয়া তোমার মেয়ে তো শুয়ে থাকার মেয়ে বুঝো নাই একটা পর একটা দুষ্টামি করব এটা কইলেও আমার এই বাড়িতে দোষ হয়ে যাব গা না অনেক সহ্য করছি কিন্তু আর না এইবার যদি এই বাড়িতে থেকে যাই জীবনের তরোয়াল পারা দিব না আচ্ছা দেখা যাবে বেয়াই কয়দিন আপনি থাকতে পারেন আপনার মাইয়ের বাড়িতে না আইয়া আপনি আমার কি মনে করেন আমার কোন নাক আছে বুঝছেন এইবার যদি যাই না জীবনের তরোয়াল এবার কে পারা দিতেছ না আরে বাবা আমি তো প্রস্তুতি নিয়ে বুঝছি আর সারাকে আপনি খুঁজে পান নাই তাই না আপনি কাপড়ের সাথে আমার কাপড় গিরে দিচ্ছেন তাই জন্য আমি মিলামি সামনের বাড়িতে থাকি আপনি এবার যতই চেষ্টা করেন কোনোই লাভ নাই আপনার বাড়িতে আমি আর থাকতেছি না শুনেন বেন আপনি আমি রাখতেছি না কিন্তু কামটা কি করছে আপনি বুঝতে পারছেন কিছু এই কাম আপনি নাতিন ছাড়া কেউ করে নাই নিশ্চিত আপনি নাতিনই করছে শুনেন আমার নাতিনে আপনি খালি খালি দোষ দিবেন না বুঝছেন আমার নাতি ঘরের ভিতরে ঘুমায় সব দোষ আমার নাতিনে আমার নাতির ঘরে শুয়ে রয়েছে দেখবেন নিয়ে আইতেছি নাতিন যে কত ভালো ওই আমার ভালো আমি জানা আছে এই বিমু আরে ওর তো এই বিমু আমার বাড়িতে ভূত কিছু তো বুঝলাম না আমি বিয়াই আমি আমাদের কই আমি আমাদের বিশ্বাস কথা খুব না বিয়াই আমাদের বিশ্বাস কথা কইতেছে আমার নাতি আমি ঘরে যাই দেন গা ভাগ হইছে বিয়াই আপনি কি কর আমার নাতি ভাগ হইছে তো সারা মা কর ভূত হইছে কারণ দেখো কি হইছে যাবেন যে মা তুই বিশ্বাস কর চুপ কর মা আমার মেয়ে একটু দুষ্টুমি করে তাই বলে তোমরা ওর বাগার ভূতটা পা হ্যাঁ দাদু ভাই
দাদু ভাই, দাদু ভাই ঘুমাইছ? আমি ভয় পাবো না, আমি জানি আমার দাদু ভাই কিরকম দুষ্ট। আচ্ছা ভালো কইছে, আমি নুন যাই হোক। আর তুমি তোমার নাতেন তুমি না তুমি, হ্যাঁ তুমি দেখো কি এই গ্রামে থাইকা নিয়ে সবার সাথে দুষ্টুমি করতে করতে ওই এই গ্রামটারও অতিষ্ঠ করে হালাইছে। আমি দেখবি আই ওরে আমার বাড়িতে রাখে একটু ভালো করতে পারে কিনে আমি ওর নিয়ে যাই বি আই। সকল সুখ দুঃখ ভুলে রাখবে। দাদু ভাই তুমি দুষ্টাম করো না। আচ্ছা দাদা, তুমি দুষ্টাম করলে মানুষ খারাপ বলবে। দাদা